আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি রিমোট কন্ট্রোল। এটি হচ্ছে রিমোট কন্ট্রোলারটির রিসিভার এবং এটি ট্রান্সমিটারটি। প্রাইস আপনারা অনেক কম দাম পেয়ে যাবেন দারাজ থেকে। এটি কিভাবে কিনবেন সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই রিমোট কন্ট্রোলার দিয়ে আপনারা স্কুল কলেজে বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এটিতে আপনারা দুটি মোড অর্থাৎ দুটি চ্যানেল কাজ করবে। এটি হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ, এবং এই দুটি হলো মোটরের জন্য। এটি হচ্ছে সিগন্যাল রিমোট কন্ট্রোলার, আপনারা দেখতে পাবেন দুটি ওয়্যার, এগুলো একটি হচ্ছে পজিটিভ একটি হচ্ছে নেগেটিভ। রিমোট কন্ট্রোলারটি আমি এখন চালিয়ে দেখাব। কন্ট্রোলারটি চালানোর জন্য আমি নিয়েছি একটি N20 গিয়ার মোটর এবং নর্মাল গিয়ার মোটর। এখন রিমোট কন্ট্রোলারের সঙ্গে ব্যাটারি কানেক্ট করব এবং রিসিভারের সঙ্গে মোটর দুটোকে কানেক্ট করে ব্যাটারি কানেক্ট করে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ককশিটের টুকরো মোটরের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কন্ট্রোলারটি কোথা থেকে কিনবেন। প্রথমে আপনার দারাজ অ্যাপটি ওপেন করতে হবে, এরপর সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে আপনারা পোর চ্যানেল RC রিমোট কন্ট্রোলার সার্কিট PCB লিখে সার্চ করতে হবে। এরপর আপনাদের সামনে কতগুলো কন্ট্রোলার চলে আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো একটি অর্ডার করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনি লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে আপডেট ভিডিও সবার আগে চলে যায়। এখন পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।